প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আর মাত্র কয়েকদিন পরেই এস এসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ এর রেজাল্ট প্রকাশ করা হবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে খুব অল্প সময়ে আপনার মোবাইল ফোনটি দিয়ে মার্কশিট সহ এস এসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন খুব সহজে এজন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো আমরা এখন চলে যাবো অ্যাপ্লিকেশানটিতে লক্ষ্য করুন অ্যাপ্লিকেশনটি আপনারা সি রেজাল্ট দুই হাজার তেইশ এই যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন এটা দুই হাজার তেইশ আপনারা আপডেট দুই হাজার চব্বিশ ডাউনলোড ইনস্টল করে নেবেন তো দেখুন আমি কিন্তু এর পাশে দুই হাজার চব্বিশ ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি তো আমি অ্যাপ্লিকেশানটিতে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এরকম অ্যাডার চলে আসবে এরকম চলে আসলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন এস এস সি রেজাল্ট এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর অ্যাড আসলে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন তিনটি অপশন এর মধ্যে থেকে প্রথম অপশন হচ্ছে কেন্দ্রীয় সার্ভার বোর্ড সার্ভার মার্কশিট সহ তো এখানে দেখুন এখানে কিন্তু বলে দেওয়া আছে নোটিশ কবে রেজাল্ট প্রকাশ করা হবে তো আমরা প্রথমে কেন্দ্রীয় সার্ভারে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এবার আমরা সিলেক্ট করব সার্ভার এক ই বোর্ড সার্ভার এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করুন তো এখানে প্রথমে আপনাদেরকে দিতে হবে পরীক্ষার নাম এখানে সিলেক্ট করে দিবেন যেহেতু রেজাল্ট এখনও দেয়নি এজন্য সিলেক্ট করার অপশনটা নাই এরপর পরীক্ষার সাল সিলেক্ট করে দিবেন বোর্ডের নাম সিলেক্ট করে দিবেন ফলাফলের দরান কোনটি নিতে চান সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে গিয়ে আপনারা স্যান্ড করুন অপশন দেখতে পাবেন সেখান থেকে কিন্তু এই রেজাল্টটা জানতে পারবেন আবার আমরা এখান থেকে যে কাজটা করব ব্যাগে চলে যাচ্ছি আমরা যদি সার্ভার দুয়ে চলে যাই সার্ভার দুয়ে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম এন্টারফেজ চলে আসবে এখান থেকেও আপনারা রেজাল্টটা পেতে পারেন রেজাল্টটা পাওয়ার জন্য এখানে যে কাজটা করতে হবে এসএসসি এইচএসসি এখান থেকে বারে প্রেস করে আপনারা সিলেক্ট করবেন আমি এসএসসি সিলেক্ট করে দিলাম ইয়ার ড্রপ বারে প্রেস করে সিলেক্ট করবেন আমি দু হাজার চব্বিশ সিলেক্ট করে দিলাম বোর্ড সিলেক্ট করবেন আমি ডাকা বোর্ড সিলেক্ট করে দিলাম এরপর রুল নাম্বারটা নিচের গড়ে আপনার যে রুল নাম্বারটা রুল নাম্বারটা বসিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন এখানে যে ডিজিট দেওয়া থাকবো তার যোগ করে যোগ এখানে বসিয়ে দেবেন এরপরে জাস্ট এই যে সাবমিট না আপনার অপশনটি এখানে প্রেস করে দিবেন সাথে সাথে রেজাল্টটা কিন্তু মার্কশিট সহ চলে আসবি এবার আপনাদেরকে দেখাবো তৃতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি বোর্ড সার্ভার মার্কশিট সহ আমি এখানে প্রেস করে দিলাম এবার আপনারা এখানে বোর্ড থেকে দেখতে পারবেন তো আমরা ডাকা বোর্ডের রেজাল্ট দেখব ডাকা বোর্ড অপশনটি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখানে আপনারা প্রত্যেকটি অপশান পূরণ করে তারপর স্যান্ড করে দিবেন। মূলত এভাবে খুব সহজে আপনারা এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশানটি পাওয়ার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোর প্লে স্টোরে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন এস এস রেজাল্ট দু হাজার চব্বিশ এই যে লক্ষ্য করুন অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে এসেছে আপনারা ডাউনলোড ইনস্টল করে নেবেন তোমাদের আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তিনটি পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা এস এসসি রেজাল্ট পেয়ে যাবেন ভালো থাকুন ধন্যবাদ